গুড আফটারনুন, এই মুহূর্তে একটি পিডিএফ পাওয়া গেছে। তো একজন ওয়াটারমার্ক দিয়েছে, তো নিশ্চয়ই এটা তার ক্রেডিট, সে প্রথম ডাউনলোড করেছে এবং তার ওয়াটারমার্ক দিয়েছে, তাকে অবশ্যই সৌজন্যতা দিতে হয়। তো আজকে পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট বেরিয়েছে, পুরো রেজাল্টটা পিডিএফটা রয়েছে 99 পেজের। আমরা চলুন দেখে নিই কীভাবে এখানে বলা হয়েছে। প্রথমে যে পেজটা রয়েছে তা হচ্ছে ফিশারিস, হ্যাঁ, অ্যাকুয়াকালচার আর হচ্ছে অ্যাকোয়াটিক রিসোর্সেস বানটা একটু নাকি আলাদা কিছু, যাই হোক, তারপরে বলছে ফিশিং হারবার ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো এখানে দেখো কতজনের নাম রয়েছে, এখানে রেকমেন্ডেড এগেন্সট ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি রয়েছে, আর প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, মেরিট পজিশন, হ্যাঁ, তো মেরিট পজিশন দিয়ে করা হয়েছে। এবার প্রথমে রয়েছে 47 জন নাম ফার্স্ট ডিপার্টমেন্টে, হ্যাঁ, ফিশারিজ ডিপার্টমেন্টে 47 জনের নাম রয়েছে। তারপরে রয়েছে ট্যুরিজম ডিপার্টমেন্ট, এখানে হয়েছে ট্যুরিজম ডিপার্টমেন্টের ডিরেক্টরেট অফ ট্যুরিজম ডিউটি ক্লার্ক 3 জন। তারপরে রয়েছে ডিরেক্টরেট অফ ট্যুরিজম ক্যাশিয়ার, ডিরেক্টরেট অফ ট্যুরিজম LDC। তারপরে রয়েছে দেখো ট্যুরিজম ডিপার্টমেন্ট ডিরেক্টরেট অফ ট্যুরিজম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 3 জনের নাম, হ্যাঁ। তারপরে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তো এভাবে এখানে নাম রয়েছে 33 জন ফার্স্ট পেজে। তারপরে রয়েছে 68 জন টোটাল 48 জন। তারপরে ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ LDC, এখানে নাম রয়েছে টোটাল দেখো 97102 জনের, হ্যাঁ। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখতে পাচ্ছ, আমি খুব আস্তে আস্তে স্ক্রল করছি যাতে তোমাদের সুবিধে হয়। আর ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং ফর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজেস ক্যাশিয়ার, তো এখানে 36 জনের নাম রয়েছে। ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং ফর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ স্টোর অ্যাসিস্ট্যান্ট, এখানে কিছু জনের নাম রয়েছে 45 জনের। তারপরে ওয়াটার রিসোর্স অ্যান্ড ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তো এখানে কিছু নাম রয়েছে, চলো টোটাল হচ্ছে ওয়াটার রিসোর্সে রয়েছে 48 জনের নাম। WRI ডেভেলপমেন্ট ডিরেক্টরেট LDC, এখানে রয়েছে টোটাল 69, দেন 104, তারপর 60 জনের নাম, আর তারপরে 204, ঠিক আছে, টোটাল 204 জন। মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিস ডিপার্টমেন্ট, এখানে রয়েছে 3 জনের নাম, আর সেই ডিপার্টমেন্টে LDC হচ্ছে তোমার 15 জনের নাম। দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, আমি খুব আস্তে আস্তে স্ক্রল করছি, 15 নম্বর পেজে আসি এখন। তারপরে MME রয়েছে, হ্যাঁ, এখানে 15 জনের নাম। তারপরে ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, এখানে রয়েছে 70 জনের নাম, 70 115, 131 জনের নাম। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এখানে কতজন রয়েছে, 18 জন। PHE ডিরেক্টরেট নর্থ 24 পরগনা LDC 7 জন, PHE ডিরেক্টরেট সাউথ 24 পরগনা LDC 6 জন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট 3 জন, এখানে হচ্ছে ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট LDC, আর তারপরে ডিরেক্টর অফ টেক্সটাইলস LDC 11 জন, 24 জন টোটাল। ডিরেক্টরেট অফ টেক্সটাইলস ক্যাশিয়ার 9 জন, আর অ্যাকাউন্টস ক্লার্ক 5 জন, আর ডিরেক্টরেট অফ টেক্সটাইলস স্টোর কিপার 10 জন। তোমরা দেখতে পাচ্ছ PDFটা আমি খুব আস্তে আস্তে করছি যাতে তোমরা দেখতে পাও। কোঅপারেশন ডিপার্টমেন্টে রয়েছে টোটাল 74 জনের নাম। তারপর ডিরেক্টরেট অফ কোঅপারেটিভ অডিট LDC রয়েছে 13 জনের নাম। তারপরে লেবার ডিপার্টমেন্ট, এখানে LDC রয়েছে, দেখো দেখতে পাচ্ছ আমি খুব আস্তে আস্তে করছি যাতে তোমরা সকলে দেখতে পাও, 119 164, অনেক রয়েছে এখানে, হ্যাঁ, 254, বাবা অনেক 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 রয়েছে। আসলে সারা পশ্চিমবঙ্গের তো এই জন্যই অনেক নাম, এখানেই দেখো কতগুলো রয়েছে, 370 জনের নাম। ফরেস্ট ডিপার্টমেন্টে অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট LDC, এখানে নাম রয়েছে টোটাল 103, দেন নেক্সট পেজ 148, দেন নেক্সট পেজ 189। তারপরে অফিস অফ দ্য জেল ডিপোর্ট, হ্যাঁ, ডিপো আর কি, LDC, এখানে 1 জনের নাম। প্রেস অ্যান্ড ফর্মস, এখানে LDC এই নামগুলো রয়েছে, 31 জনের নাম। ডিরেক্টরেট অফ কারেকশনাল সার্ভিস, এখানে ফার্স্ট পেজে 31 জন। তারপরে ডিরেক্টর অফ হেলথ LDC, এখানে রয়েছে টোটাল 52, দেন নেক্সট পেজ, তারপরে আবার পেজ, ওর পেজ, আবার একটি পেজ, আবার একটি পেজ, আবার একটি পেজ, অনেক বড় পেজ। হেলথ ডিপার্টমেন্টে অনেকে রিক্রুট হয়েছে, দেখো বিশাল বড় লাইন, 502,
তো হেলথ ডিপার্টমেন্টের এবার প্রভূত উন্নতি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 547, 592, 637, 682, 727, 772, 817, 862, 907, 952, 980, তো 980 জন হেলথ ডিপার্টমেন্ট রিক্রুট হচ্ছে। আচ্ছা, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে বিসিডাব্লিউ অ্যান্ড টিডি ডিরেক্টরেট এখানে রয়েছে। ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টে দেখো এদের নাম রয়েছে 55, দেন 99 জনের নাম রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকবার একটু জুম করে দেখাই। হ্যাঁ, তারপরে হচ্ছে কি, এটা এডুকেশন ডিরেক্টরেট LDC, চলো এডুকেশন ডিপার্টমেন্ট DI অফিস, SI অফিসে তোমার জব হবে। তারপরে দেখো 126 জনের নাম, ঠিক আছে। তারপরে ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন LDA এখানে দুজনের নাম, তারপরে 27 জন টোটাল। তারপরে ডিরেক্টরেট অফ মাইন্স অ্যান্ড মিনারালস LDC 11 জন। তারপরে হচ্ছে WB গভর্নমেন্ট প্রেস, হ্যাঁ 30 জন, প্রেস তো কলকাতাতে রয়েছে। রেজিস্টার অফ ফার্মস সোসাইটিস অ্যান্ড নন ট্রেডিং কোঅপারেশন LDC এখানে রয়েছে 5 জনের নাম। তারপরে অফিস অফ DG ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস 41, তারপরে নেক্সট পেজে 87, 91 জনের নাম। পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে রয়েছে এই নামগুলো, সরি স্কিপ করে গিয়েছি, ডিজিটা বলেছি আগে। দেখো এই যে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট 34, 38 জনের নাম। অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ এখানে হচ্ছে 37, 47 জনের নাম। মুর্শিদাবাদটা দেখিয়ে দিই ডিস্ট্রিক্ট ওয়াইজ, যেহেতু বলেছে এখানে, দেখো দেখিয়ে দিলাম। তারপরে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে DM অফিসে জব হবে তোমাদের, 31 ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা, 43, ঠিক আছে। কোচবিহার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে DM অফিস, 29, ম্যাজিস্ট্রেট হাওড়া, সরি ম্যাজিস্ট্রেট হাওড়া দেখছি একবার, চলো এখানে দেখো 20 জন। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট LDC টাইপিস্ট এখানে রয়েছে 16 জনের নাম, ঠিক আছে। চলো দেখো এখানে এটা ছিল, তারপরে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট টাইপিস্ট LDC এখানে রয়েছে 19-16 জনের নাম। তারপরে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলি এখানে 2 জনের নাম, দেন এখানে টোটাল 32 জনের নাম রয়েছে। চলো আর নিচের দিকে যেতে হবে, কোচবিহার বলেছি, হাওড়া বলেছি, ঠিক আছে, পূর্ব বর্ধমান দেখে নাও। দেখো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব মেদিনীপুর, হ্যাঁ। তারপরে এই গেল ঝাড়গ্রাম, INW LDC ডিরেক্টরেট অফ INW, দেখো এইগুলোর নাম রয়েছে, টোটাল রয়েছে এখানে 132 জন, 177 অনেক রয়েছে এখানে। ৩৭৫ জনের নাম রয়েছে, ঠিক আছে। এগ্রিকালচার ডিপার্টমেন্ট দেখো কতজন রয়েছে, ডিরেক্টরেট অফ এগ্রিকালচার LDC 110, 150 জনের নাম রয়েছে। ডিরেক্টর অফ LDC উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, অর্থাৎ ICDS যেটা, সেখানে এটা রিক্রুটমেন্ট হবে, তো এরা ICDS-এ থাকবেন। দেখে নাও কতজন রয়েছে, 132, 137 জন। আচ্ছা, তারপরে হচ্ছে কি, ফুড প্রসেসিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ হর্টিকালচার ডিপার্টমেন্ট এটা রয়েছে এত সংখ্যায়। কনজিউমার অ্যাফেয়ার ডিপার্টমেন্ট, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট WBSED এরা রয়েছে এখানে অনেকটাই সংখ্যা, 114, 116 জন। তারপরে এবার কি বলেছে এখানে, এখানে দেখো এটা একটা ভাইটাল বিষয়,
ক্যান্ডিডেট আর হেয়ারবাই ইনফর্মড দ্যাট নো সেপারেট ইন্ডিভিজুয়াল ইনটিমেশন লেটার উইল বি সেন্ড ইন দিস রিগার্ড, অর্থাৎ আলাদা করে তোমরা যে পাস করেছো আলাদা করে কোনো রেজাল্ট বাড়িতে পাঠানো হবে না। আর এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে, কোন ডিপার্টমেন্টে যারা যারা যে ডিপার্টমেন্টে সিলেক্ট হয়েছো তার যে মেইন যে অফিস রয়েছে না স্টেট অফিস, সেখানে তার একটা অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো মোটামুটি এই ছিল, ঠিক আছে, 99 পেজেস আমি দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের ইনফরমেশনটা কাজে লাগবে। সকলে আস্তে আস্তে দেখো, আর হচ্ছে এটা 720 ইয়েতে করা আছে, তো সেই রেজলিউশনেই দেখো, নাহলে দেখতে পাবে না, বুঝতে পারবে না। তো সকলকে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের ক্লার্কশিপ সংক্রান্ত প্রচুর ভিডিও আমার চ্যানেলে আসবে এরপরে। আরেকবার সকলকে জানাচ্ছি শুভেচ্ছা যারা কোয়ালিফাই করেছো এখানটায়, যাদের নাম রয়েছে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম।